জলের মধ্যে ডিটারজেন্ট, খনিজ তেল বা জীবাণুনাশক সাবান দিয়ে গাছকে ধুয়ে দিতে পারেন। চাপচা পোকার বংশবৃদ্ধি সম্ভাবনা রুখতে কাছাকাছি থাকা উদ্ভিদে নিম তেল দিয়ে অবশ্যই স্প্রে করা উচিত। চাপচা পোকার প্রাকৃতিক শত্রুগুলো হচ্ছে সবুজ লেস উইং, পরজীবী বোলতা, মাছি, গুবরে পোকা, চাপচা পোকার ধ্বংসকারী পোকা এবং শিকারী প্রজাতি স্পেলজিস এপিউস। আমি আমার বেগুন গাছে ছাত্র পোকা দমন করার জন্য 1 লিটার পানিতে 5 গ্রাম বা 1 চা চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে স্প্রে করে দিচ্ছি। এটা 5 থেকে 7 দিন পর পর আমি 3 বার স্প্রে করব। আক্রান্ত ডগা, পাতা ও ডাল দেখা মাত্র তা সংগ্রহ করে নষ্ট করে বা পুড়িয়ে ফেলতে হবে।